হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আর আশা করছি আপনারাও ভালো হবেন। তো আজকে আপনারা আমার সঙ্গে লাঞ্চ করুন। আমি কি কি দিয়ে লাঞ্চ করি আজকে, আমার লাঞ্চে কি কি আছে, সিম্পল বাট দেখুন। ওকে, স্টে টিউন। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। তো এখানে আছে এক কষা, করলা ভাজি, আলু দি শুটকি দিয়ে ভাজি। তো আমি অ্যাকচুয়ালি লাঞ্চে এগুলাই ভালোবাসি। আর দু নম্বর কথা হলো, এটাই আমি, যেটা রিয়েলিটি আমি লাঞ্চ করলাম এটাই দেখাইলাম। তো আপনারা সঙ্গে থাকবেন, আমি একটু খাইয়াও দেখাইমু আপনারা। তো আমি আজকে খাইমু আপনার সঙ্গে, গল্প করি চায় না করি খাইমু। তো আজকে আমি লাঞ্চ করছি আপনার সঙ্গে, কেমন লাগছে আপনারা? আমি এখানে কী দিয়ে স্টার্ট করব, স্টার্ট করছি করলা ভাজি দিয়ে, ঠিক আছে? আমি আজকে গল্প করে করে খাবো, আপনারাও জয়েন করুন আমার সঙ্গে, খান। অ্যাকচুয়ালি আমি এটা করছি, আমার ইচ্ছা হয়েছে যে আপনার সঙ্গে কথা কইয়া কইয়া হাই লাগে। তো এখন আমি ডিম কষাটা নিছি, বহুত টেস্টি। অ্যাকচুয়ালি আমার এডিটিং ভিডিও বা এগুলো কোনো এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট টাইম করলাম, ট্রাই করলাম। ইনশাল্লাহ আগে যাও আরও ভালো হতো। আপনারা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবও করবা, ঠিক আছে? একটু লেবু লই, ভাতের সঙ্গে লেবু খেতে মানে খেতে ভালোবাসো, মানে কইবা। আমি অ্যাকচুয়ালি এটিং শো মাঝে মধ্যে ইউটিউবে দেখতাম, তো আমিও ভাবতাম যে যদি আমিও করতে পারবো, কিন্তু কোনোদিন সাহস করছি না যে করি, এরকম সাহস মানে করছি। তো আজকে ফাইনালি হইলাম, করি করিয়া দেখি, যার ভালো লাগার তার তো লাগবোই, যার ভালো লাগলাম কি হইম আর কিছু নাই, ঠিক আছে? খাওয়াটা শেষ করে নিই। তো গাইজ, আমার লাঞ্চ টাঞ্চ শেষ, আর এখন আমার বেবি মানে তার একটু ঘুম আইছে, যে তারে আমি ঘুম লাগাইতাম। তো আপনারা দেখুন আমি তারে ঘুমটা লাগাই দিই, তারপরে এক জায়গায় যাওয়া আছে, তো দেখবা আপনারা। তো এখানে আমার বাবু ঘুমাই গেছে, ঘুমানোর পরে আমরা এক জায়গায় যেইমু এখন উঠার পরে। তো আপনারা লাস্ট অবধি থাকুন, তো দেখবা আমরা কই যাই কি দেখি, বহুত একটা মানে দেখলে আপনারা বুঝতে পারবা, দেখাইমু আপনারা রে। তো আপনারা লাস্ট অবধি থাকুন। তো এখানে আমি আর রাস্তায় শ্যুট করছি না, তাড়াহুড়ার মধ্যে আই গেছি, তো বাচ্চাও আসলো, কুলো লেগিয়া করতে পারছি না। তো আমরা আইয়া এখানে ওইখানে আওয়ার কথা কইছিলাম, তো এটা আমরা এখানে বাদ্রিঘাট ব্রিজ। তো এটা দেখুন কি অবস্থা, বেশি দিন হয়েছে না হাজের, আর অবস্থাটা খুব বেশি খারাপ। এদিকে কেউ যাওয়া রইলে সাবধানে যাইবা না, সাবধানে কিতা যাইবাও না এদিকে গেলে, পরে রাস্তা মিডিলও ভাঙবো না হরি, কি বিশ্বাস কিতা যে খাম করছে, মানে কি হওয়ার মতো না। তো এখানে দেখুন আমরা গেছি, গিয়া কইলাম সামনে গিয়া দেখি, শুনলাম সকাল দেখিয়া যে বাংসে। তো আমরাও গেলাম, গিয়া দেখলাম, তো দেখিয়া তারপরে আইসি, তারপরে আমরা গরু আই গেছি। তো বন্ধুরা, এখন আমরা গিয়া আই গেছি, যে এখানে যাওয়া আসলো আপনারা তো দেখছই নি। তো এখন আমার বাবু এই দেখুন দেখে, আর আমরা এখন বিকালের একটু নাস্তা করবো, চা আর দেখুন। তো দেখুন আজকালকার বাচ্চারা ওই দেখুন মোবাইলে গেম খেলা নি চলের, এখানে তে গেম খেলার, আমার মোবাইল তো পায় না, ওই যে তার বাবা আইসেন, বাবা হওয়ার পরে বাবার মোবাইল নিয়া তো চলের দেখছেন। তো এইখানে আমরা বিকালের নাস্তা, তে দেখুন আমরা এখানে কি আছে, চা ছাড়া আমার দিনই যায় না, সকাল শুরুই হয় চা টিকিয়া আর বিকালেও চা লাগে, কে কে সন্ধ্যাবেলা চা খাইন আমারে হইবা। তো এটা আমরা সন্ধ্যার নাস্তা। তো এখানে আমি আমার চাটা নিছি, এখন খাইমু, তারপরে আপনার সঙ্গে দেখা করলাম।
তো দেখুন এখানে আমি কি খাইলাম, এখানে আমি আম খাইলাম যেটা খুব বেশি টক আসলো, আর আমার ফেভারিট আম, চাই কাঁচা হোক বা পাকা হোক দুটাই আমার খুব বেশি ফেভারিট। আমি এখানে খাইলাম লবণ মরিচ দিয়া, কি মজা লইয়া লইয়া খাইলাম, যে স্বাদ আসলো আপনারা খাইলে কইবা। তো এখানে আবার খানি স্টার্ট ফুচকা, তো আমি এখানে ফুচকা খাইলাম, আমার হাজবেন্ডে গরু আনিয়ে দিছেন আর আমি খাইলাম। তো দেখুন আমার বিকালে এরকম কিছু লাগেই লাগে, মানে রাত্রে। তো আমি হাইয়ের পরে গিয়া আমি ডিনার সিনার করি। তো এখানে 12 বাজে এসেছে, তো আমি একটা খাচ্ছি, ফুচকাও এসেছিল আমি খেয়ে ফেলেছি, এখন 12 বাজে খাইবো, আপনারা খাইবেন খাইলে। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করলাম, ডিনার রে আর যাই আমরা অন্যদিন।